আমি খুনির ফাঁসি চাই। সরকারের কাছে একটাই আবেদন, যারা যারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিল তদন্ত করে বের করে তাদের সবাইকে যেন ফাঁসি দেওয়া হয়। কারণ যে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমার মেয়েকে, এইভাবে মানুষ মানুষকে হত্যা করে না। সরকারের কাছে একটাই দাবি, আমরা ফাঁসি চাই। কারণ আমার মেয়েটা যখন আমি বিচার পাব তখন সন্ত্রাসরা দুর্বৃত্তরা আর অন্য কোনো মেয়ের গায়ে হাত দিতে তখন ভয় করবে। আজ আমি যখন বিচার পাবো না কিন্তু এগুলেন বেশি হয়ে যাবে। সরকার যদি এর একটা বিচার দেখায়, সুষ্ঠু বিচার দেখায়, তাহলে যাক আর কোনো মায়ের বুক খালি হবে না। সিমটা ব্যবহার করেছিল, এই সিমটাতে ওই সে যখন বাসার বাড়ির কাছে আসে সে কিন্তু আগে ঢোকে নাই, মানে সে 8টার দিকে আসছিল। আসার পরে প্রথমে সে মিমকে ফোন দেয় এবং সেখানে তার সাথে কনভারসেশন হয়, কথা হয়, এবং সে যে যাবে তার যে রাস্তাটা যাতে ক্লিয়ার থাকে, কেউ যাতে বুঝতে না পারে, ওই কনভারসেশনে সে ওই 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 প্রক্রিয়াটা সে করেছে যে আমি যে যাব। যে তখন মিম আসে, আসার পরে সে দেখছে যে রাস্তায় কেউ আছে কি না, দেখছে যে নাই, তারপর সে তাকে সাথে করে পরবর্তীতে তাকে রুমে নিয়ে গেছে। এবং যেটা হয়েছে, ও বলেছে যে কিছু লাইট যে বাড়ির সামনে ছিল সেগুলো বন্ধ করা ছিল যাতে ই না হয়, আর একটু বৃষ্টি বৃষ্টি ছিল, আবহাওয়াটাও একটু ই ছিল। আর সে যেহেতু করেছে যে হত্যাকাণ্ড করার পর সে হয়তো 11টা বা 11:30টার দিকে বের হয়েছে, তখন স্বাভাবিকভাবেই বৃষ্টি হচ্ছিলো, লোকজনেরও ই ছিল, ওই সুযোগে সে বের হওয়ার সুযোগটা পেয়েছে। আমাদের কাছে এটা এবং সেই গ্রেপ্তারের পর তাকে আমরা নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করে আমরা তার এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কথা সে আমাদের কাছে স্বীকার করেছে এবং এটা তাকে আজকে আদালতে উপস্থাপন করেছি। আদালতে উপস্থাপন করলে সে একইভাবে আদালতে কিন্তু বিজ্ঞ আদালতে তার জবানবন্দি প্রদান করেছেন। তো এই ঘটনা সম্পর্কে আপনাদের বিস্তারিত আমরা প্রেস রিলিজে আপনাদের লিখে দিয়েছি, তারপরও আপনাদের সংক্ষিপ্তভাবে আমরা যেটুকু জানাই যে আপনাদের বোঝার জন্য যে এই সুমাইয়া আক্তার মিম এবং হচ্ছে জান্নাতুল মাওয়া, এরা হচ্ছে পরস্পরের চাচাতো বোন ছিল। সুমাইয়া আক্তার মিমের সাথে মাহফুজুর রহমান রিফাতের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল, তারা একই মাদ্রাসায় লেখাপড়া করতো, প্রায় 5 বছর যাবত তাদের প্রেমের সম্পর্ক ছিল। গত 3-4 মাস আগে এটি জানাজানি, পারিবারিকভাবে জানাজানি হয়ে যাওয়ার কারণে তাদের ভিতরে একটু এই সম্পর্কে একটু ছেদ পড়ে এবং এই সুযোগেও
সে প্রেমিক তার সাথে বিভিন্ন জান্নাতুল মাওয়াজের দ্বিতীয় ব্যক্তি তার মারফত এবং অন্যভাবে মিডিয়ার মাধ্যমে তার সাথে যোগাযোগ করতো, তার সাথে গোপন ফোন ছিল, সে ফোনের মাধ্যমে সে মাঝে মাঝে কথা বলত। কিন্তু এই তিন মাসের মধ্যে সে একবার তার নানার বাড়ি যায় এবং সেখানে গিয়ে তার এক রিলেটিভের সাথে, তার এক কাজিনের সাথে তার কিন্তু এই সুমাই আক্তার মিমের সম্পর্ক গড়ে ওঠে। এটি এই এই মামলার যে মূল অভিযুক্ত, যে ঘটনাটি ঘটিয়েছে মাহফুজ আক্তার রিফাত সেটি জেনে ফেলে এবং সেখান থেকেই তার ভিতরে ক্ষোভ সৃষ্টি হয়। এই ঘটনার দিন সে তার সাথে যোগাযোগ করে, মিমের সাথে যোগাযোগ করে তার সহযোগিতায় সে রাত 8টার দিকে তার শয়ন ঘরে প্রবেশ করে। আপনারা জানেন যে মিম কিন্তু তার চাচার বাসায় ছিল, মানে তার চাচা চাচি আবার কুড়িগ্রামে তার শ্বশুর বাড়িতে অবস্থান করছিল, যে কারণে মামা একাই ছিল বাড়িতে, সেই জন্য তাকে সঙ্গ দেওয়ার জন্য সে কিন্তু তার চাচার বাসায় অবস্থান করছিল। সেই সুযোগটি নিয়েছিল ভিকটিম মিম, নিজেও সেই সুযোগটা গ্রহণ করার চেষ্টা করেছিল তার প্রেমিকের সাথে কথা বলার, আর এই অপরাধী চেষ্টা করেছে এই সুযোগটি নিয়ে তাকে হত্যা করার। তো সেই 8টা সাড়ে 8টার দিকে যখন প্রবেশ করে, তাদের ভিতরে আমাদের স্বীকারোক্তিমূলক আসামি যে কথা বলেছে তাতে সে বলেছে যে তাদের সাথে ফিজিক্যাল রিলেশন হয়েছে এবং সেই যে বর্তমান যে সম্পর্ক তার আর কাজিনের সাথে, এটি নিয়ে তাদের ভিতরে বাকবিতণ্ডিত হয় এবং এক পর্যায়ে তাকে সে গলা চিপে, গলায় ওড়না দিয়ে তাকে মেরে ফেলে এবং সেটিকে স্টেজিং করার জন্য, আত্মহত্যা করা চালিয়ে দেওয়ার জন্য সে উপরে যে সিলিং ফ্যান থাকে সেই সিলিং ফ্যানের দুইটা পাখা সে বাঁকা করে দেয় আর কি নিচের দিকে, যাতে এটা দেখে দৃশ্যত মনে হয় যে এটি সে আত্মহত্যা করতে গিয়েছিল, সেখান থেকে পড়ে গেছে। এরপর সে তার ওই ঘরের দরজা দিয়ে বের হয়ে চলে আসার চেষ্টা করছিল, কিন্তু ওই ঘরের দরজাটা লক ছিল, বাইরে থেকে তালা মারা ছিল, যে কারণে আপনারা জানেন যে কানেক্টিং রাস্তা ছিল দুই ঘরের ভিতরে, সেই রাস্তা দিয়ে মানে ওই জান্নাতুল মাওয়া যে দ্বিতীয় ভিকটিম তার ঘর দিয়ে বের হতে হবে। ওই ঘর দিয়ে যখন বের হতে যায় মাওয়া তাকে দেখে ফেলে, মাওয়া তাকে চার্জ করে যে আপনি কোথায় যাচ্ছেন, হ্যাঁ আপনি যাচ্ছেন কোথায়, আপুকু এই কথা যখনই তাকে জিজ্ঞাসা করছে সে তখন কিন্তু ঘাবড়ে গেছে এবং সে তখন সাথে সাথে তার মুখটা চেপে ধরে এবং একই কায়দায় তাকেও সে নিজেকে বাঁচার জন্য সেখানে মুখে এই গলায় ওড়না পেঁচিয়ে মুখ চেপে ধরে তাকে হত্যা। আর আয়নাটা হচ্ছে এটাই, এই আয়নাটা সে ভাঙছে, ভেঙে এই গ্লাস দিয়ে কিন্তু জান্নাতুল মাওয়ার গলায় কিছু পৌঁছাচ্ছে, আপনারা দেখেছেন কিনা সেই জায়গায় সে দিয়েছে।